नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि, 8ই সেপ্টেম্বর शुक्रवार, 21শে ভাদ্রের राशिफल। 5টি सुखबर निश्चित पाबेन, एकाधिक राज्य लटारी जेतार सुयोग, तबे दुटी विषय सतर्क थाकुन। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोए आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिका महिला पुरुषेर जीवने आज के दिनटा, आज 21শে ভাদ্র, आज 21শে ভাদ্র 8ই সেপ্টেম্বর शुक्रवारेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमि विस्तारित राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 21শে ভাদ্র 8ই সেপ্টেম্বর शुक्रवार, सूर्योदय 5:24, सूर्यास्त 5:47, नवमी रात्रि 8:28, मृगशिरा नक्षत्र अपराह्न 4:16, अशिक योग रात्रि 2:45, तैतिलकरण दिवा 8:17 गते गड़करण, रात्रि 8:28 गते बनीश करण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात 21শে ভাদ্র 8ই সেপ্টেম্বর शुक्रवार कौन ग्रह कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे राहु आर बृहस्पति। वृषे अवस्थान करछे, वृषे विषे केउ नेई। आर मिथुने अवस्थान करछे चंद्र। आर कर्कटे अवस्थान करछे शुक्र। रवि बुध अवस्थान करछे सिंहे। कन्या अवस्थान करछे मंगल। केतु अवस्थान करछे तुलाय। आर शनि अवस्थान करछे बकरी अवस्थाय कुम्भे। एबार आसुन देखे नी वृश्चिक राशि आज 8 তারিখ 8ই সেপ্টেম্বর शुक्रवार 21শে ভাদ্রের राशिफल। आजकेर दिनटी वृश्चिक राशिर जीवने अवश्य किछुटा चापेर दिन जाबे। तार कारण अष्टमे चंद्रेर अवस्थान तादेर मानसिक डिस्टार्ब आजकेर दिने जथेष्ट होते पारे। कि सिद्धान्त नेबे, कि करते हबे, एते तारा द्विधा विभक्त थाकबे। তাই বৃশ্চিক রাশি আজকের দিনটা যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো গুরুজন স্থানীয় বা যাকে আপনি বিশেষভাবে যুক্তিপূর্ণ মানুষ বলে মনে করেন তার থেকে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্য বিশেষ অসুবিধে হবে না। আজকের দিনে অর্থভাগ্য চরম উন্নতি না হলো মোটামুটি ধরনের লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার আছে, আপনি যদি বৃশ্চিক রাশি হন। आज के दिन लटरी जेतार शुभ संख्या 18297, 18297, 18297, 18297 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি জিততেই পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি আজকের দিনে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন, ओम नमो भगवते वासुदेवाय नमो, ओम नमो भगवते वासुदेवाय नमो, ओम नमो भगवते वासुदेवाय नमो, एवं ओम नमो नारायणाय नमो, ओम नमो नारायणाय नमो, ओम नमो नारायणाय नमो। এই মন্ত্র দুটি জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবে, আপনার জীবনে আসবে সুযোগ, আর আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করবেন। বৃশ্চিক রাশি আজকের দিনে চন্দ্রের অষ্টমে অবস্থান, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল ঘটতে পারে, আপনার মানসিক বিপর্যয় ঘটতে পারে, মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে, তাই সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতেই হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি যথেষ্ট সাহায্য আশা করতেই পারেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার দিকে যথেষ্ট সাহায্য করবে, এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে উন্নতি, আর্থিক জীবনে উন্নতি, একাধিক ক্ষেত্রে আয়োজক আপনার জীবনকে উন্নতির দিকে নিয়েই যাবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্রে আপনার জ্বর কর্মে জোয়ার আসবে, আর্থিক উন্নতি আসবে, আসবে সমৃদ্ধিকর মুহূর্ত।
এছাড়াও বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা, কর্মজীবনে সাফল্য, নতুন যোগাযোগ আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবেই দেখাবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আপনার কর্মজীবনে সাফল্য, আপনার আর্থিক জীবনে সাফল্য, আপনার একাধিক ক্ষেত্রে আয়োজক আপনাকে বিশেষভাবে উন্নতি শোনাবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার নতুন যোগাযোগ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আজকের দিনে বৃশ্চিক রাশি আপনার এক বা একাধিক যোগাযোগ নতুনভাবে আসতে পারে যা আপনাকে কর্মজীবনের পথ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে দ্বাদশে কেতুর অবস্থান যেমন অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি করবে, তেমনই একাদশে মঙ্গলের অবস্থান আয়ের কোনো অসুবিধা হবে না। তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে, আপনার উপর তুকতা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার, আপনার জীবনে আসবে নতুনত্ব, আর আপনি জীবনকে নতুনভাবে খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি আজকে জীবনে কর্মজীবনের উন্নতি, আর্থিক জীবনের আয়োজক আপনাকে যথেষ্ট সাহায্য করবে। তবে যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে কিছুটা দুর্ঘটনা যোগ আছে, এর ফলে আপনার শরীরে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে বৃশ্চিক রাশি আপনি বেশি করে লাল কালার, হলুদ কালার, পিঙ্ক কালারের পোশাক পরবেন, এতে জীবনে উন্নতি হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 8ই সেপ্টেম্বর শুক্রবার 21শে ভাদ্রের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু যেন ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।